ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের কুরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আশা করছি সকলে ভালো আছেন কুরবানি বিষয়ক আলোচনার এটি শেষ পর্ব বিভিন্ন পর্বে আমরা নানা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন আমরা আমাদের জানতে চাই অনুষ্ঠানে কুরবানি বিষয়ক আরও যে সমস্ত সমস্যায় আপনারা পড়েছেন বা প্রশ্ন আপনাদের তৈরি হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব একটি সচ্ছল ও অর্থনৈতিকভাবে সামর্থ্যবান ফ্যামিলিতে যদি একাধিক ব্যক্তি সচ্ছল থাকেন তাদের কোরবানি করার ক্ষমতা থাকে তাহলে কয়টি কোরবানি করার নির্দেশনা হাদিসে এসেছে অর্থাৎ যদি একই পরিবারে যেমন স্বামী এবং স্ত্রী দুজনেই অর্থনৈতিকভাবে সচ্ছল থাকেন তাহলে কি তাদেরকে দুটো কোরবানি করতে হবে নাকি একটা করলে চলবে ঠিক তেমনি তাদের ফ্যামিলিতে ডিপেন্ডেন্ট হিসাবে যদি কেউ থাকে অথচ তারও টাকা আছে অনেক সময় নাবালক সন্তান কিংবা আরও অন্য অন্য পরিবারের সদস্যদের মধ্যে কেউ কেউ সচ্ছল থাকতে পারে তাহলে এমতো অবস্থায় যদি পরিবারের প্রধান অভিভাবক একটি কোরবানি করেন তাহলে কি সবার পক্ষ থেকে যথেষ্ট নাকি প্রত্যেক সচ্ছল ব্যক্তিকে আলাদা আলাদা কোরবানি করতে হবে আসুন দেখা যাক আমরা ওলামায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সেটি অনুধাবন করার চেষ্টা করি আমরা ওলামায়ে কেরামের মতামত বিশ্লেষণ করে দেখতে পাই যে জমহুর আহল ইলম অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন ইন্না শাত আল ওয়াহিদাতা তুজজিউ আন আহলিল বাইতিল ওয়াহিদ একটা ছাগল একটা ঘরের তথা একটা পরিবারের যারা সদস্য তাদের সবার পক্ষ থেকে যথেষ্ট হবে একটা ছাগল কোরবানি করলে একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে একটা ঘরের পক্ষ থেকে যথেষ্ট হবে সুতরাং সে ঘরের অভিভাবক অথবা যে কেউ যদি একটা কোরবানি করেন তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে আর এই মতটি হচ্ছে মালিক শাফিঈ আহমেদ ইসহাক আউজাঈ সহ আরও অনেক ওলামায়ে কেরামের এতে বোঝা যাচ্ছে যে এটা জমহুর তথা অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য এর পক্ষে দলিলটা কি এর পক্ষে দলিল হলো ইমাম তিরমিজির হাদিস যা তিনি তার সনদে গিমারাহ ইবনে আবদুল্লাহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন সামিউতু আতা ইবনে ইয়াসার আতা ইবনে ইয়াসার রাহমাহুল্লাহ থেকে আমি শুনেছি তিনি বলেছেন কি সাআলতু আবা আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম কি কাইফা কানাতি দহায়া আলা আহদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানিটা কেমন ছিল ফাকাল তখন তিনি বলেছেন কানার রাজুলু ইউদাহি বিশাত আনহু ওয়া আন আহলি বাইতিহি যে কোনো ব্যক্তি তার নিজের এবং তার আহলু বাইতের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি করত ফায়াকুলুন ওয়ায়ুতআমুন তখন তারা নিজেরা সেখান থেকে ভক্ষণ করত মানুষকে ভক্ষণ করাতো হাত্তা তাবাহান নাস এরপরে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল ফাসওয়ারাত কামাতারা আপনি দেখতেই পাচ্ছেন এরপরে কী দাঁড়িয়েছে যেটা আমরাও আজকে দেখতে পাচ্ছি যে আসলে মানুষ কুরবানির একটা প্রতিযোগিতা করছে কে কত বেশি কুরবানি করতে পারে কত ভালো কোরবানি করতে পারে যাই হোক এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহ এটি একটা হাসান সহিহ হাদিস এবং এটা বিশুদ্ধ সনদের একটা বিশুদ্ধ হাদিস এছাড়াও এই হাদিসটি ইবনু মাজা বর্ণনা করেছেন তার সুনান গ্রন্থে ইমাম মালিক তার মুওয়াত্তা গ্রন্থে বর্ণনা করেছেন ইমাম নাওয়াবী এই হাদিস সম্পর্কে বলেন হাদা হাদিসুন সহিহ এটা সহিহ হাদিস ওয়াসহিহ আন্না হাদিহি সিগাহ তাকতাযি أنه حديث مرفوع আর এটাও শুদ্ধ যে এই হাদিসের ভাষ্য ভাষ্যের চাহিদা হলো যে এটা হাদিসে মারফু যে হাদিসটা
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকেই সাব্যস্ত, সেটাই এই হাদিস থেকে বোঝা যায়, সেটা তিনি বলেছেন। ওয়াসাহাহু শেখ আলবানী, শেখ আলবানীও হাদিসটাকে সহি বলেছেন। যাই হোক, আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারলাম যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট। তবে ওলামা ইকরামের মধ্যে অন্যরা বলেছেন যে না, প্রত্যেক সচ্ছল ব্যক্তির উপর কোরবানি করতে হবে, কোরবানি ওয়াজিব। বিশেষ করে যারা ওয়াজিব বলেছেন তারা মনে করেন যে একটা কোরবানি যথেষ্ট নয় একটা সচ্ছল পরিবারের পক্ষ থেকে, যদি সেখানে একাধিক সচ্ছল ব্যক্তি থাকেন। কারণ প্রত্যেক সচ্ছল ব্যক্তিকে কোরবানি করতে হবে, এবং তারা সেই দলিলটা নিয়ে এসছেন যে দলিলটা আমরা আগেও বারবার উল্লেখ করেছি, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। এটা আসহাবুস সুনানের অনেকে বর্ণনা করেছেন। যে ব্যক্তি সচ্ছল থাকে, অর্থাৎ তার প্রশস্ততা থাকে, তার কুদরত এবং সক্ষমতা থাকে, অথচ সে কোরবানি করল না, তাহলে সে যেন আমাদের এই মুসল্লার ধারে কাছে না আসে। সুতরাং তাদের বক্তব্য হচ্ছে এখানে যে ব্যক্তি সচ্ছলতা রাখে এবং সক্ষমতা রাখে তার ব্যাপারেই এই ওয়াইডটা সাব্যস্ত হয়, যদি সে কোরবানি না করে তাহলে তাকে কোরবানি করতে হবে, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু আমরা বলেছি জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে কোরবানি সুন্নাত মুআক্কাদা, অতএব কোরবানি সবাইকেই করতে হবে এটা জরুরি নয়। আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বোঝা যাচ্ছে যে একটা পরিবারে একটা কোরবানি যথেষ্ট, অতএব একই পরিবারে একাধিক সচ্ছল ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, এমনকি সাহেবে নেসাব থাকলেও একটা কোরবানি যথেষ্ট এই হাদিস থেকে প্রমাণিত হয়। তবে এর মানে এই নয় যে তিনি দুইটা কোরবানি করতে পারবেন না, তিনি পারবেন। এটা সর্বসম্মত মত যে একই ব্যক্তি তার সচ্ছলতা থাকলে সে যদি দুটো তিনটে চারটা পাঁচটা কোরবানি করতে চায়, একটা গরু পুরোটাই সাত ভাগ নিজেই দিতে চায়, সেটা শরীয়তে জায়েজ আছে, সেটা তো আমরা নিষেধ করছি না। কিন্তু এখানে বলা উদ্দেশ্য যে আসলে তার জন্য কয়টা কোরবানি করাটা জরুরি বা শরীয়তের নির্দেশনা। তাহলে থেকে আমরা বুঝলাম, এমনকি ইমাম নাবাবের কথা থেকেও বুঝলাম, যেহেতু তিনি এটাকে হাদিসে মারফুয়ের দারাজায় নিয়ে গিয়েছেন, বোঝা গেল যে সাহাবি আবু আইয়ুব আনসারী, অন্যান্য সাহাবি এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে একটা পরিবারে একটা কোরবানি যথেষ্ট, তবে একাধিক কোরবানি করার অনুমতিও আছে। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।